গত দেড় মাস ধরে আলুর দাম হু হু করে বেড়েছে জুলাই মাসে যেখানে কেজি প্রতি তিরিশ টাকায় আলু বিক্রি হয়েছিল সেই আলু এখন বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চান্ন টাকায় যা নজিরবিহীন কৃষি বিপণন অধিদপ্তর দুদিন আগে মজুদ করা আলুর দাম নির্ধারণ করে দিলেও সেই দামে কোথাও আলু বিক্রি হওয়ার খবর পাওয়া যায়নি নির্ধারিত দামের বেশি রাখলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলা হলেও নেই কোনো মনিটরিং এমন অবস্থায় নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি কিনতে গিয়ে উঠেছে মানুষদের গৃহকর্মী পারুল বেগমের একার আয় চলে তার ছয় সদস্যের পরিবার আগে মাসের শেষে টাকা ফুরিয়ে এলে তিনি তিনবেলার খাবার আলুর নানা পদের তরকারি বা ভর্তা খেয়ে সেরে নিতেন কিন্তু বাজারে এখন এই আলুর দাম বাড়তে থাকায় ভয়াবহ সংকটে পড়েছেন তিনি মাস আগেও যে আলু তিনি কেজি প্রতি কিনেছেন পঁচিশ থেকে তিরিশ টাকায় সেটার দাম এখন ৪৫ থেকে পঞ্চান্ন টাকায় ঠেকেছে আমরা কষ্ট শেষ নাই তো কাইলে বাতি হেটান পারি না সময় আছে আলু তো দুই মাস আগে ত্রিশ টাকা কিনছি অন কিনি কেজি অন তো আমরা মনে করি আলু অনেকটা একটা জিনিস বর্তা তো না দুবে তাহলে একটা আলু ভর্তা করে বাদ খাতে পারি সিদ্ধ করে অথচ বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে দুদিন আগেই কৃষি বিপণন অধিদপ্তর খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ত্রিশ টাকা পাইকারিতে পঁচিশ টাকা এবং হিমাগার থেকে তেইশ টাকা দাম নির্ধারণ করে দিয়েছিল এর চেয়ে বেশি দামে আলু বিক্রি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিটি জেলা প্রশাসককে চিঠি দেয়া হয় কিন্তু বাজারে কোথাও এই নির্ধারিত দামে আলু বিক্রি হতে দেখা যায়নি সরকার নির্ধারিত এই দামকে অযৌক্তিক বলছেন আড়তদার ও ব্যবসায়ীরা এর কারণ হিসেবে তারা বলছেন উত্তরাঞ্চলে প্রলম্বিত বন্যার কারণে এবার চাহিদার তুলনায় মজুত কমে গেছে এবং করোনাভাইরাসের সময় আলুর বিতরণ বেড়ে যাওয়ায় সেটার প্রভাব বাজারে পড়েছে কথা হয় হিমাগার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মুশারফ হোসেনের সঙ্গে গত বছর আলুর পিজার্ভ ছিল পঞ্চান্ন লাখ টন হয়েছে পঁয়তাল্লিশ লাখ টন দশ লাখ টন পিজার্ভ কম হয়েছে কেন কম হলো আপনার গত বছর হচ্ছে যে এই বছর চাষাবাদ কম হয়েছে উনিশে প্রোডাকশন হয়েছে এক কোটি টনের উপরে আর এই বছর প্রোডাকশন হয়েছে পঁচাশি থেকে নব্বই লাখ টন তারপরে কোভিড নাইন্টিন মধ্যে সবাই আলু দিছে তখন একটা আলু অনেক ইউজ হয়েছে পাশাপাশি এই যে গত তিন চারটা মাস বৃষ্টি বেশি হওয়াতে সবজি চাষাবাদটা কম হয়েছে আলুটা বাজারে সেল বেশি হয়েছে স্টকটা কমে যাওয়াতে তো অত গেছে বাজার তবে এই দাম বাড়ার পেছনে বাজারে সুশাসনের অভাবকেই সবচেয়ে বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা সাবেক কৃষি তথ্য সেবার পরিচালক নজরুল ইসলামের মতে বাজারে পর্যাপ্ত আলু থাকা সত্ত্বেও অতিরিক্ত মুনাফার জন্য অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে এমন অবস্থায় বাজার মনিটরিং এর কোনো বিকল্প নেই বলে তিনি জানান এইটা কঠিন মনিটরিং এর একটা বড় অভাব দ্বিতীয় হচ্ছে আলু উৎপাদনের ক্ষেত্রেও কৃষি মন্ত্রণালয়কে একটা সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করতে হবে আপনি দেখেন তো আলু যেগুলো আপনার আরো কোথায় আপনি আলু নাই সব আরো কি আপনার আলু ভরা এত আলু থাকা সত্ত্বেও কেন আলুর দাম বাড়বে এই মধ্যে টাকাটাকে কে পাচ্ছে কে এদিকে সরকার মনিটরিং এর মাধ্যমে আলুর দাম স্থিতিশীল রাখার আশ্বাস দিলেও বাজারে তার কোনো ছাপ নেই এ ব্যাপারে কৃষি মন্ত্রী আব্দুর রাজাক বলেছেন তারা দ্রুত ব্যবস্থা নেবেন এ ক্ষেত্রে তিনি ব্যবসায়ীদেরও নৈতিক হওয়ার আহ্বান জানিয়েছেন আমরা চেষ্টা করছি মনিটরিং করার জন্য বাজার আলু একটা কোল্ড স্টোরে বা একজন চাষি তার পঁচিশ টাকা বা তিরিশ টাকা বিক্রি করলে তার লাভ হয় সে কেন এত বেশি দামে বিক্রি করছে এত মুনাফার যে লুক সেটার থেকে সরিয়ে নিয়ে আসলো আপনি তো এদেরকে জেল দিতে পারবেন না ফাঁসিয়ে দিতে পারবেন না কিন্তু আমরা চাপ সৃষ্টি করেছি একটা রিজনেবল দাম রাখেন খুব বেশি কমবে না কিছু কমবে এটা আর মাসখানেক মাসখানেক পরে আলু এসে যাবে এই কষ্টটা করতে হবে অন্যান্য শাকসবজির পাশাপাশি আলুর দামও বেড়ে গেলে নিম্ন আয়ের মানুষের মধ্যে পুষ্টিগত সমস্যা দেখা দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এমন অবস্থায় অভ্যন্তরীণ বাজারে চাহিদা নিশ্চিত করতে সাময়িকভাবে রফতানি বন্ধ করার পরামর্শ দিয়েছেন তারা